हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल टू प्रियंका'स लाइफ। तो आज के आमी चले आसलाम आरेकटा नतून ब्लॉग निये। तो आज के आमार मूडटा खूब ही भालो आर आमी खूब 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 हैप्पी। तार कारणटा होच्छे आमार यूट्यूब चैनल खुले पूरो वन इयर कमप्लीट हो गेछे। आर एई वन इयारे आमी आमार माने जीवनेर जे वन इयारटा तोमादेर सकलेर साथे आमी शेयर करेछि। ভিডিওতে তোমরা আমাকে সাপোর্ট করেছো, লাইক কমেন্ট করেছো, এতে আমি খুবই হ্যাপি অ্যান্ড খুবই গ্রেটফুল মানি নিজেকে। আর আমি তো যখন প্রথমে ইউটিউব চ্যানেল খুলি তখন আমি একদমই এক্সপেক্ট করিনি যে আমার এতগুলো ফলোয়ার্স হবে। তোমরা আমার সাথে আমার জার্নিতে এইভাবেই সঙ্গে থেকো যাতে আমি আরও আরও নতুন নতুন ভিডিওসও তোমাদের সাথে শেয়ার করতে পারি। আমার লাইফে কী হচ্ছে না হচ্ছে সেগুলো আমি তোমাদের সকলের সাথে শেয়ার করতে পারি। তো আমার সাথে এইভাবেই থেকো আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি যে আমার এই জার্নিতে আমি এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আগেও এইভাবেই তোমরা সাপোর্ট করতে থেকো। তো আজকে দেখতেই পাচ্ছি এখানে ব্লগেতে আমি আমার হাজব্যান্ড আর আমার ছেলে আমরা যাচ্ছি হচ্ছে SMBT রেল স্টেশনেতে। তো এইটা হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরের ইউবি সিটি, খুবই সুন্দর বিল্ডিং। তো তোমাদেরকে একটু ভিডিও ক্যাপচার করে দেখিয়ে দিলাম। তো যা বলছিলাম, আমরা আজকে যাচ্ছি হচ্ছে স্টেশনে। স্টেশনে যাওয়ার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের দেশ থেকে মানে কলকাতা থেকে হাওড়া থেকে কিছু জিনিসপত্র আসে দোকানের। তো সেসব জিনিসপত্রই অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড প্রত্যেক সপ্তাহে দুদিন বা তিন দিন তো এরম স্টেশনে আসা যা করে। তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে আজকে আমরাও যাবো, চলো। তো এখানে দেখো, যাওয়ার পথে গুরুদুয়ারার দর্শন হয়ে গেল। তো এই গুরুদুয়ারাতে আমি যখনই অফিস যাই এই রাস্তাটা দিয়ে যাই। তো আমি সবসময় ভাবি যে যাবো, ভিতরে যাবো, কিন্তু আর যাওয়াই হয় না। একদিন টাইম মতন করে ঠিক আসতে হবে, যেহেতু এত ইচ্ছা হচ্ছে আমার। আর যদি আসি তোমাদের সকলের সাথেও শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ আমরা স্টেশনে চলে এসেছি আর আমার হাজব্যান্ড গেছে পার্সেল কাউন্টারেতে। তো যেখানে সব পার্সেল আছে ওই দেখতে পাচ্ছ ওই বিল্ডিংটা, ওই বিল্ডিংয়ের মধ্যে গাড়ি পার্সেল আছে। আর এই যে সামনে ছোট বিল্ডিংটা, এখানে আসে তোমার জিনিসপত্র যেটা মানুষ পার্সেল পাঠায়, তো সেসব পার্সেল আছে অনেক জিনিস। তো এখানে একটা ট্রেন যাচ্ছিলো। তো এই যে ট্রেনটা, এটা দুরন্ত এক্সপ্রেস। এখন কোনো এর ভেতরে যাত্রী নেই, এটা এখন খালি ডাব্বা যাচ্ছে, জানি না কোথায় যাচ্ছে। একটু ভিডিও ক্লিপ শ্যুট করলাম। তো আমি আর আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছি, আমার হাজব্যান্ড গেছে অটো করে, মানে জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছ অটো এখানে গাড়ি করা হয়ে গেছে। বার বা বেরোনোর আগে খুব চেকিং হয়, আর যার জিনিস তার ওনার এসে নিজের জিনিসপত্র বিল দেখিয়ে নিয়ে যেতে হয়। তো প্রচুর এখানে নিয়ম আছে। তো যাই হোক, আমাদের অটোতে তো জিনিসপত্র লোড করা হয়ে গেছে, এই যে অটোটা যাচ্ছে আর আমরাও বেরিয়ে পড়েছি সাথে সাথে। তো এই যে রাইট সাইডে তোমরা লাইটিং দেখছো, এটাই হচ্ছে আমাদের স্টেশনের ফ্রন্ট গেটটা। তো এই যে স্টেশনের যে ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি আমাদের বেঙ্গালুরু এয়ারপোর্টের রেপ্লিকাই বলতে পারো। তো খুব সুন্দরভাবে আমাদের এই স্টেশনটা করেছে আর ভালোই লাগে দেখতে। তো চলো এখন তাহলে বাড়ির দিকে যাই। বাড়িতে গিয়ে তোমাদেরকে যদি আমি চান্স পাই কোনো ভিডিও ক্যাপচার করার যে কী জিনিসপত্র এসছে দেশ থেকে, নিশ্চয়ই আমি তোমাদেরকে দেখাবো। বাট চলো তাহলে, এখন মনে হচ্ছে আমার বৃষ্টি পড়বে, কারণ আকাশে হালকা হালকা মানে মেঘ লাগছিলো। দেন আমরা চলে এসেছি একটা পেট্রোল বাঙ্কে, হালকা হালকা চিরচির করে বৃষ্টি পড়ছিল, আমরা ভাবলাম হয়তো থেমে যাবে। বাট পেট্রোল ভরার সময় দেখছি প্রচুর জোরে বৃষ্টি চালু হয়ে গেছে। তো আমরা কি করব, পেট্রোল বাঙ্কেরও সাইডেতে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়ে থেকে আবার কিছুক্ষণ আমরা গেলাম একটুখানি রাস্তা, দেন প্রচুর জোরে বৃষ্টি পড়া চালু হয়ে গেছিলো। তো আমরা একটা দেখতে পাচ্ছি একটা রেস্টুরেন্টের নিচে দাঁড়িয়েছিলাম আর এখানে আমরা দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন বৃষ্টি থামবে। তো প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল। তো বৃষ্টি অনেকক্ষণ দাঁড়ানোর পর
পর একটু থামলো, দেন আমরা বিধান সাদার কাছ থেকে ঘর আসছিলাম, একটু ভিডিও ক্লিপ শেয়ার করলাম তোমাদেরকে। তো এই জায়গাটা খুব ভালো লাগে আমার, যেহেতু বিধান সাদারা তো পিসফুল মতন লাগে, কারণ প্রচুর গাছপালা আছে, খাবার পার্কের এরিয়া আর খুব ঠান্ডা হাওয়া দেয়। তো চলো ধরে আমরা আজকে বাড়ি যাই, বাড়ি গিয়ে যদি আমি চান্স পাই নিশ্চয়ই তোমাদেরকে আমি শেয়ার করব ভিডিওতে যে কী কী জিনিসপত্র এসছে। আর আমাদের দেশ থেকে মেনলি দেশের চানাচুর, যেটাকে এখানকারের সাউথের মানুষরা বলে মিক্সচার, তো আরও আসে যেমন কি বড়ি, ডালের বড়ি, তারপরে আরও পুরো মশলা যেমন সানরাইজের জিনিসপত্র এখানে পাওয়া যায় না, কিন্তু এখানে তো বাঙালিরা আছেই, সে তো তারা তো খাবে দেশের ওই ডালের বড়ি, চানাচুর, ডাল, সানরাইজের মশলা, আরও কিন্তু গামছা, এইসব জিনিসই আসে। তো আজকে এসেছিল হচ্ছে বাবুচিকে একটু এইভাবে ওরা ট্রলি মতন ক্যারেটেতে মানে পাঠায়, আমার হাজব্যান্ড এইভাবে প্যাক করে করে দোকানে ডিস্ট্রিবিউট করে, মানে হোলসেল রেটে ডিস্ট্রিবিউট করে, তো এইভাবেই আর কি প্যাকিং করে। তো এটা সন্ধেবেলার ভিডিও, মানে যেদিন এসেছিলো সেদিনই বের করে প্যাকিং করে ফেলতে হয়, যেহেতু এটা কেক আর এটা শেলফ লাইফ তেমন বেশি হয় না, তো এটা তাড়াতাড়ি প্যাক করে সেই দিনেই ডিস্ট্রিবিউট করে দিতে হয় দোকানে দোকানে। তো সেদিনটা খুবই হ্যাকটিক থাকে, তো আছে সব প্যাকিং করতে হবে। তাহলে প্যাকিং করতে করতে আমাদের মোটামুটি তোমার 4-5 ঘন্টা টাইম লাগে, খাবার মার্কেটে দিতে হয়। তো এটা হচ্ছে সকালে ভিডিও, তো যেসব জিনিসগুলো এখনো প্যাক হয়নি বাকি আছে সেগুলোকে সকালে প্যাক করা হয়, প্যাক করে সকালে ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়। আর এগুলো তো দেখছো উপরে উপরে সানরাইজের যে মাস্টার্ড মশালা, হলুদ লঙ্কা গুঁড়ো, গরম মশালা, এইসব জিনিস আসে, এগুলোকেও আলাদা আলাদা জায়গায় দিয়ে দিতে হয় ডিস্ট্রিবিউট করে। তো চলো তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমার চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। তো চলো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই, আবার দেখা হবে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগেতে।